নমস্কার জয়ন্ত টিভিতে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সঙ্গে আমি জয়ন্ত সরকার দিন যত গড়িয়ে চলেছে ততই এগিয়ে আসছে দুই হাজার একুশ বিধানসভা নির্বাচনের সময় আর এই দুই হাজার একুশ বিধানসভা নির্বাচনে রাজ্যের বর্তমান শাসক দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে কাউকে এককভাবে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করে দুই হাজার একুশ বিধানসভা নির্বাচনে যে লড়াইয়ে যাচ্ছেন না সে বিষয়ে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তথা কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় তাহলে বিজেপি যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে তাহলে দুই হাজার একুশে কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে তাহলে চলুন আমরা দেখে নেই বিজেপির পক্ষ থেকে বাংলার পরবর্তী সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম এই তালিকায় কিন্তু একাধিক নাম রয়েছে এই তালিকায় নাম রয়েছে সবার প্রথমে দিলীপ ঘোষের যিনি বঙ্গ বিজেপির বর্তমানে রাজ্য সভাপতি এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একজন সাংসদ এরপরে রয়েছেন মুকুল রায় মুকুল রায় বঙ্গ বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এরপরে রয়েছেন তথাগত রায় যিনি বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং সদ্য ত্রিপুরা এবং মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব সামলে এসেছেন এরপরে আছে রাহুল সিনহার নাম যিনি বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় সম্পাদকের দায়িত্বে রয়েছেন এরপরে রয়েছে সৌরভ গাঙ্গুলির নাম যিনি একজন প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমানে বিসিসিআই এর প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন এরপরে রয়েছে বাবুল সুপ্রিয়ের নাম যিনি বঙ্গ বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং দ্বিতীয়বারের জন্য তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন এরপরে নাম রয়েছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলির অনির্বাণ গাঙ্গুলি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের একজন ডিরেক্টর এবং সুশীল সমাজের একটি পরিচিত মুখ এরপরে রয়েছেন ডক্টর স্বপন দাসগুপ্ত ডক্টর স্বপন দাসগুপ্ত বিজেপির রাজ্যসভার সাংসদ এবং বঙ্গ বিজেপির একজন পরিচিত মুখ এই ছিল বিজেপির পক্ষ থেকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নামের তালিকা এই তালিকা থেকে আপনারা কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ